সীতাকুণ্ডের ইকো পার্কে 11টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। আজ রবিবার সকাল 11:30টায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া অজগর সাপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। সাপগুলো অবমুক্ত করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন, অসীম কান্তি দাস, সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সীতাকুণ্ড ইকো পার্কে এ পর্যন্ত 64টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। জানা যায়, গত জুন মাসের শেষের দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় তৃতীয়বারের মতো হাতে তৈরি ইনকিউবেটরে জন্ম নেয় অজগরের বাচ্চা। 65 দিন পর ডিম থেকে ফুটে বের হয় 11টি অজগরের বাচ্চা। চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, 2019 সালে প্রথমবার 25টি ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, এরপর 2021 সালে ফোটানো হয় 28টি, এবার 11টি বাচ্চা ফোটানো হলো। নিউজ ডেস্ক, নিউজ ফেস পিডি, চট্টগ্রাম।